তো আমি এখন যেই মার্কেটে রয়েছি এটা হচ্ছে আসামের সবচাইতে বড় মার্কেট এবং আমি যে সিটিটাই রয়েছি সেটির হচ্ছে নাম তিনসুকিয়া আর যে মার্কেটটার মধ্যে আমি যাচ্ছি সেটা হচ্ছে আসামের নিউ মার্কেট তিনসুকিয়া নিউ মার্কেট তোমরা আসামের এই তিনসুকিয়াকে এরকম বলতে পারো এটা হচ্ছে আসামের মেইন ইকোনমিক্যাল হাব মানে সবচেয়ে বড় মার্কেট যে আমি তিনসুকিয়ার এই নিউ মার্কেটটার কথা বলছি এটা এই জন্যই বলছি যে এখান থেকে এই মার্কেটটার এখান থেকে মানে একটা না প্রচুর দোকান মানে এত দোকান গুয়াহাটিতেও একসাথে নেই গুয়াহাটিতে মানে সবচাইতে বড় যদি আসামের দুটো মার্কেট বলা হয় তাহলে একটা হচ্ছে গুয়াহাটিতে আর একটা হচ্ছে তিনসুকিয়াতে তো গুয়াহাটির মার্কেটটা হচ্ছে স্ক্যাটার্ড এখানে কিছু ওখানে কিছু এরকম স্ক্যাটার্ড কিন্তু তিনসুকিয়াতে একদম পরপর মানে এক ঢালা প্রচুর দোকান সেটা হচ্ছে তিনসুকিয়াতে তো এই নিউ মার্কেটটা আমি ঘুরে দেখছি মানে তোমরা এখান থেকে যা চাইবে একদম তাই পাবে দেখো ফুল থেকে একদম শুরু হয়েছে ফুল এখান থেকে পুরো ফুল থেকে শুরু একদম মার্কেটটা ভেতরে কিন্তু অনেক বড় ভেতরে বিভিন্ন ছোট ছোট গলি ঢুকে গেছে সেই গলির মধ্যে প্রচুর দোকান তো আমি একটা এই মার্কেটে ট্যুর দিতে এসেছি এখানে এই মার্কেটটা দেখাতে এসেছি এই মার্কেটটা কত বড় এবং এটাকে আসামের কেন সবচেয়ে বড় মার্কেট বলা হয় সেটাও তোমাদেরকে বোঝানোর জন্য এই মার্কেটের ট্যুর দিচ্ছি আম কত দাদা মালদা কি আম এগুলো মালদা আম তো বড় বড় হয় এ তো ছোট ছোট एक समान सब गाछ काम नहीं होता है या छोटा बड़ा सब আচ্ছা এটা কিন্তু এরকম গলির ভিতরে ভিতর দিয়ে প্রচুর গলি ঢুকে গেছে আর প্রচুর মার্কেটের ভিতরে ফ্লাইটের হোলসেল শোরুম চলো মার্কেটটা দেখতে দেখতেই যাই এ হিমসাগর না দাদা এ কত আছে দাদা একশো আচ্ছা ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো আম দেখি আমি ঘুরে আসছি আর এইদিকে কিন্তু মোবাইলের শপ আছে এইদিকে ভেতরে দাদা কাঁচামালের বাজারটা কোথায় পাওয়া যাবে কাঁচামালের বাজার মাছ বাজার আচ্ছা আচ্ছা হ্যালো হ্যাঁ বলতেছি হারামন দাদা এটা দেখো মেয়েদের জিনিসপত্র সেই ওই ওই টাইপের জিনিস কি বলে কসমেটিক্স চুরি টিপ সেই সব ধরনের মানে এক একটা গলিতে কিন্তু এক এক রকম কি নেই এখানে হ্যাঁ এখানে দেখো প্রচুর পরিমাণে চুরি মানে আমি যদি প্রতিটা গলি ঘুরি তাহলে কিন্তু আমার শেষ হবে না সারাদিন ধরে হয়তো ঘুরতে থাকবো কিন্তু দোকান শেষ হবে না মার্কেট শেষ হবে না দেখো আর একটা জায়গায় চলে এসেছি এখানেও প্রচুর পরিমাণে দোকান আর এদিকে আছে শু এবং স্যান্ডেল টাইপের ওইগুলোই বেশি দেখছি মানে সবচাইতে বিশেষ ব্যাপার হচ্ছে আমি হেঁটে তো এটা এইভাবে শেষ করতে পারবোই না আচ্ছা এটার ভিতরে হয়তো চলো এদিকে ব্যাগ টুপি Thank you.
এই যে কিন্তু প্লাম, প্লাম হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ জি প্লাম, প্লাম এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। প্লাম দেখেছিলাম আমি ওই কহিমাতে গিয়ে ফার্স্ট। এদিকে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। এদিকে দেখো ফল এবং পুজোর জিনিস। এইটা কি, এটা কি খরবুজা? আচ্ছা আচ্ছা, তরবুজা আর খরবুজা। এটা তো হচ্ছে ইয়ে চেরি। হুম হুম, ঘুরে আসছি। সুন্দর ফল দেখো। এখান থেকে হচ্ছে কাঁচা বাজার শুরু হয়ে গেছে। এটা পুরো কাঁচা কাঁচামালের বাজার এই দিকটা। এই যে মোটামুটি অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ছাড়িয়ে এসছি, এবার কিন্তু বড় বেগুনের দেখা মিলছে, যে বড় কালো বেগুন। এই গোল কালো বেগুনটা আমাদের দিকে কিন্তু পাওয়া যায় না, কালো বেগুন সব লম্বা হয়, এটা কিন্তু গোল গোল সুন্দর খুব। এই যে লম্বা মির্চি, রাজা মির্চি, হ্যাঁ ওই রাজা মির্চি, এদিকে পাওয়া যায় না না, এদিকে নেই। কোন দিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রেশ সবজি উঠেছে। এখানকার সবজি আমাদের বাংলার সবজি একদম সেম সেম। মাছ বাজারটা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা। আর আসামে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি হয়, আর সুপারি এখানে ভীষণ মানুষ খায়, মানে পান প্রচণ্ড পরিমাণে মানুষ খায় এখানে। আঙ্কেল মাছ বাজারটা কোন দিকে? এই যে এটা কিন্তু নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশে দেখা যায়। আচ্ছা, নিশ্চয়ই এই রাস্তা দিয়ে মাছ বাজারে যাওয়া যাবে, কারণ এই রাস্তাটা একটু জল জল মতন, এটা না। চলো দেখা যাক কোন দিকে ঢুকে গেলাম। ও ঠিক জায়গায় ঢুকেছি, হ্যাঁ ঠিকই বুঝেছিলাম, জল জল মানে মাছ বাজার। দেশি মুরগি প্রচুর পরিমাণে এখানে। দেশি কত দাদা? দেশি হ্যাঁ 400। দেশি হচ্ছে 400 করে। আসতেই বড় বড় মাছ দেখো। তবে এখানে কিন্তু একটা জিনিস, এখানে কোনো নোনা জলের মাছ পাওয়া যায় না, সবই কিন্তু যা আছে মিষ্টি জলের মাছ, মানে ভেটকি টেটকি কিন্তু এখানে আসতে পারে, দূর থেকে আসতে পারে, কিন্তু না মেলার সম্ভাবনাই বেশি। বাহ, এটাকে তো দেখে বেশ ভালো লাগলো। কাতলা না কত করে কেজি হবে? 400। আচ্ছা 400 করে, অনেক বড় কাতলা দিচ্ছে, মাছের দাম সেই অনুযায়ী কম, অনেক বড় কাতলাটা। কাতলা কত আছে এখানে? ইলিশ কেমন আছে? আচ্ছা আচ্ছা, ইলিশগুলো কিন্তু বেশ সুন্দর, তো ওই দিক থেকেই আসে। দাদা এটা ইয়ে না, বোয়াল মাছ না?
অনেক বড় বড়। একি নদী থেকে আসে এগুলো? নদী থেকে আসে। আচ্ছা। আমি তো অরুণাচল প্রদেশ থেকে আসছি এখন। কলকাতা কলকাতা। হ্যাঁ ইউটিউবে আছে। চলো মোটামুটি দেখলাম বাজারটা। দাদা রুই কত এখানে? 160। বাজার পুরো শেষের দিকে এখন। এখান থেকে 100 গ্রাম নিচ্ছি, 100 গ্রাম বলছেন উনি 50 টাকা, যাই হোক নিতে হবে। বড় বড় পাকা পাকা দেন, বড়া বড়া আর পাকা পাকা দেখাও দেখা। না ছোটা নেই চলেগা, ছোটা মত দো ভাই। হ্যাঁ বড়া দো, থোড়া সা বড়া দো, আর পুরা রেড রেড মালা দো। এ দেখো, হ্যাঁ উতনা 50 গ্রাম দো, 50 গ্রাম দো। হ্যাঁ উতনা হয়ে যায়গা অঙ্কল। ইসকো লাভাও, ইসকো ইসকো ইসকো। হ্যাঁ ইসকো 30 কা দেতা 30। ওকে ওকে দিদি, আর থোড়া সা হোগা না, আর এক দো হোগা না ইসকা। দে দিয়া 200 বাড়া দিয়া। চলো 30 টাকা নিয়ে নিলাম, ওটা নিচ্ছি আমি বাড়িতে একদম বীজ লাগানোর জন্য। তো চলো চলো এবার হোটেল থেকে রিসোর্টটা খেয়ে নিই। তিনসুকিয়াকে কিন্তু তোমরা বলতে পারো পুরো আসামের ইকোনমিক্যাল হাব, ইকোনমিক্যাল সিটি। যে গুয়াহাটি আছে, গুয়াহাটি ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ হাব বলতে পারো, কিন্তু যে মেইন মানে টাকা পয়সা যেখান থেকে সবচেয়ে বেশি আমদানি হয় সেটা তিনসুকিয়া। রাস্তা সাইড দিয়ে যায়। Redmi Note 10 Pro का कवर होगा? Note 10 Pro के अंदर। हाँ। कितने Note 10 Pro, Note 10 Pro। चलो कवर एक टक खुशते गए थे लम, कवर तो पाई नहीं। ये देखे किन्तु वो ही खाता टा था, सब किचु ही पाव जाए मार्केट। एक पोचूड़ बड़ो मार्केट। आमी किन्तु जस्ट एक टक साइड ही घुड़े थे, और साइड किन्तु घुड़ी नहीं। একদিক থেকে বেরিয়েছিলাম আমি, আর একদিক থেকে মানে একদিক থেকে ঢুকেছিলাম, আর একদিক থেকে বেরিয়েছি। এখন কোথায় বেরিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু সেটা ব্যাপার না, আমার যেতে হবে এখান থেকে বাস স্ট্যান্ডে কিছু একটা খেয়ে। এখানে কিছু ফুলের দোকান টোকান দেখছি। আম এখন প্রচুর উঠে গেছে, এবার কিন্তু আম অনেক কম হয়েছে। হিন্দি ইংলিশ হাই স্কুল, দারুণ সুন্দর নাম তো, হিন্দি ইংলিশ হাই স্কুল। চলো আমি এখান থেকে আবার ডিব্রুগড়ের দিকে যাবো।